হ্যালো মাই ফ্রেন্ডস, আই অ্যাম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রোটেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা কি, সেটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট। আমি মাধ্যমিকের সময় একটা আপনারা আপডেট দিয়েছিলাম ঠিক সেম টপিক নিয়ে, আবার আজকেও একটা আপডেট দিচ্ছি ঠিক সেম টপিক নিয়ে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হবে কাল থেকেই। তো এবার তার আগেই আপনাদের এই আপডেটটা জেনে রাখা উচিত। সেটা কি, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রতিটি পরীক্ষার্থীকে মেটা ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হবে। এই যে এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে, ইনস্ট্রাকশানগুলো আপনারা ভালো করে শুনবেন। এই যে নিউজটা, এটা আপডেট দেওয়া হয়েছে দেখুন 11 মার্চ, আজই আপডেট দেওয়া হয়েছে, বিকাল 5টার সময় এটা আপডেট দেওয়া হয়েছে। তারপরে কী লেখা আছে একটু নিচে যাই, নিচে গিয়ে পড়ি। লেখা রয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া সংসদ। তাই মাধ্যমিকের পরে এবার উচ্চ মাধ্যমিক চলাকালীনও ইন্টারনেট বন্ধ রাখার পথে সংসদ। ইতিমধ্যে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার জন্যে সংসদ রাজ্যের কাছে আর্জি জানিয়েছে। রাজ্যে ইতিমধ্যে 250টি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে, সেখানে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিটেক্টর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা হলে একটিও মোবাইল নেই নিশ্চিত হলে তারপরেই প্রশ্নপত্র বণ্টন করা হবে বলে জানিয়েছে সংসদ। প্রসঙ্গত, এবার প্রতি পরীক্ষা হলে একজন করে বিশেষ পর্যবেক্ষক থাকবে, তার কাজই হবে হলে কার কাছে কোনো মোবাইল আছে কি না তা পরীক্ষা করে দেখা। তিনি ওকে বলা না পর্যন্ত প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে না বলে জানিয়েছে সংসদ। তো কোন কোন এরিয়াকে চিহ্নিত করা হয়েছে সেটা এখানে লেখা আছে, একটু মন দিয়ে দেখুন বুঝতে পারবেন। মালদা, বীরভূম, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর জেলাকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার জন্যে সংসদ ইতিমধ্যেই রাজ্যের কাছে আর্জি জানিয়েছে। সংসদ জানিয়েছে, পরীক্ষা হলে কেউ মোবাইল নিয়ে যদি ধরা পড়ে তবে অবিলম্বে সেই পরীক্ষার্থীর পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি কোনো স্কুল ও পর্যবেক্ষকের গাফিলতি যদি ধরা পড়ে তবে সেক্ষেত্রেও তাদের অনুমোদন বাতিল করে দেওয়া হবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। তো কালকে যারা পরীক্ষা দিতে যাবেন বা আপনারা এই যেসব ডিস্ট্রিক্টের এখানে নাম উল্লেখ করা হলো, আমি আরেকবার বলে দিই, মালদা, বীরভূম, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, আপাতত এই কটা জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে। এখানে 5টা জেলার নাম উল্লেখ করা হয়েছে, 5টা জেলায় কিন্তু ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ থাকবে। তো আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তারা এই জিনিসগুলোকে একটুকুনি মাথায় রেখে পরীক্ষা দিতে যাও। তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন। আর সমস্ত উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছেন আগামীকাল থেকে পরীক্ষা, তাদের জন্য অল দ্য বেস্ট, ভালো করে আপনারা পরীক্ষা দেবেন। যাই হোক, তাহলে ভিডিওটা আজকে বেশি লম্বা করবো না। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে এখানেই শেষ করছি। Thank you for watching this video. Have a good day. Bye.